Hare Krishna.
मछलियां चंद्रमा के उदय होने पर देश में मछलियां कुछ भी खाती है पानी के ऊपर।
भक्ति में बढ़ना थी कि भगवान कृष्ण आए और जितने जादव लोग हैं वे सब उछल कूद किए, बड़ा आनंद बनाया, बड़े खुशहाली बनाए, परंतु समझ नहीं सके पर ब्रह्म को ऐसे ही कहा संसार में आए हुए कारागार में आबद्ध जी अज्ञान मोह में आच्छन्न किसी प्रकार से सौभाग्य के परिणाम स्वरूप गुरु वैष्णव का निकट सान्निध्य हुआ। परंतु उनको अनुभव करना, उनसे पूर्ण कृपा की प्राप्ति करना, परम लाभ को उठाना हो नहीं पाया। इसलिए प्राइमरी क्लास में ही नाम लिखाए हुए केवल आए परंतु पूर्णता की प्राप्ति नहीं हुई। तो इसकी हमारा सबका लक्ष्य है कि उनकी पूर्ण कृपा प्राप्ति हो, वह अनुभव हो। कैसे हम तो केवल कुछ भूल करके समझ नहीं सके, अनुभव नहीं कर पाए। इसलिए भारत जी ने इस विरह की बात ही है और इस विरह के द्वारा हमें निकटता की प्राप्ति हो, उनके प्रति तन्मयता, उनकी शिक्षाओं को तो इससे क्या होता है कि हम उनके निकट हो सके। आज उनकी विरासती को मनाने के लिए हम सभी उपस्थित हैं, हमारे सभी पूज्य गुरुजन वैष्णवजन हैं, श्रील गुरु महाराज जी परम पूज्य श्री विक्रम महाराज जी जिनका अपार स्नेह करुणा और शिक्षाएं हम सबको प्राप्त होगी। आज को इनके विषय में वर्णन इसलिए हम प्रार्थना करते हैं हमारे सर्वप्रथम परम पूज्य श्री श्रीमद् भक्ति वेदांत श्री परिप्राज महाराज अपना भाव को समर्पण करें। Thank you.
আর আসার পরে এই বছরেই আমার
আমাদের মায়াপুর এই ভক্তি তিনি বিনোদ স্টুডিওর স্থাপন করেন, আর সেখানে কর্মধার ছিলেন বিনোদ বিহারী ব্রহ্মচারী, মানে আমাদের কর্মগুরু তিনি বললেন যে ঠিক আছে ওনার পড়াশোনার ব্যবস্থা সব ঠিক করলেন, স্কুলে ভর্তি করে দেখলেন। গুরু মহারাজের মেধাবী ছিলেন, একবার যা তিনি শ্রবণ করতেন সেটি তার মনে থাকত। এই জন্যে তখনকার দিনে যতগুলো ছেলে ছিল তার মধ্যে উনি শ্রুতিধর ছিলেন, আর এই জন্য সবাই তাকে ভালোবাসতেন। গুরু মহারাজ বলছেন যে দেখো মায়াপুরের মধ্যে এমন কোন বৈষ্ণব নাই তার আমি সেবা করি নাই, এটা অবশ্য বললে গর্ব করা হবে গুরু মহারাজ বললেন, কিন্তু প্রকৃতপক্ষে আমি সবাই সেবা করেছি। এই জন্য ওর সবাই গুরুমানদের সবাই সন্তুষ্ট হয়ে সবাই খুব স্নেহ করতেন, এবং গীতার শ্লোক ভাগবতের মূল্যবান যে সমস্ত শ্লোক এগুলো শিখেছেন। গীতা মোটামুটি গুরুমান বলে যে আমার সমস্ত কর্ম সুস্থ হয়ে আছে গীতার, এবং ভাগবতের প্রায় বেশিরভাগই শ্লোক আমার কণ্ঠস্থ। এই জন্য পরবর্তীকালে গুরু মহারাজকে গৌড়ীয় ডিকশনারি বলে ওখানকার পণ্ডিত মহলে এবং বৈষ্ণব মহলে পরিচিত ছিলেন উনি। কোন কিছু যদি সিদ্ধান্ত জানতে হয় তাহলে সব চলে আসতেন নবদ্বীপে, গুরু মহারাজের কাছে এসে জিজ্ঞাসা করতেন, গুরু মহারাজ হুবহু উত্তর দিয়ে দিতেন, সবাই খুব সন্তুষ্ট হচ্ছেন। গুরু মহারাজ বলতেন যে দেখো আমি সকালবেলা উঠে আর বটরক্ষক ছিলেন নরহরি স্বাভাবিক প্রভু গৌরীয় মঠের মা ছিলেন উনি, এই জন্য ভোরবেলা উনি উঠতেন তিনটে সাড়ে তিনটের দিকে, আর গুরু মহারাজ সঙ্গে সঙ্গে ওনার কাছে উঠতেন আর উনি উঠে পড়তেন, উঠে সমস্ত ঝাড়ু দেওয়া আর বৈষ্ণব করেন বাসনপত্র এগুলো পরিষ্কার করে দেওয়া, জল দেওয়া, এমনকি পায়খানা তখন তো আমাদের মানে পায়খানা ছিল না কাঁচা পায়খানা ছিল এগুলো পরিষ্কার করা দুইজনে ওরা করতেন, কোন কুণ্ঠিত বোধ করতেন না গুরু মহারাজ। গুরু মহারাজ বলেন যে যারা শিষ্য হবে যারা গুরুদেবের পাদপদ্মের শরণাগতি হবে যা তার নিজস্ব আর কিছু থাকবে না, উনি বিকৃত পশু হলেন, এই জন্য অভিভাবক যা বলবে তাহাই পালন করবেন নির্বিচারে। এই জন্য শাস্ত্রে বলেছেন গুরুর আদেশ সবসময় পালন করতে হবে, অবিচার নিয়ে কোন বিচার করতে হবে না, এটা ভালো হোক মন্দ হোক না, গুরুদেব যা বলছেন তাই মেনে নিতে হবে, সেটাও তারা আমার আত্মসলগান হবে, এটা গুরু মহারাজ শিক্ষা দিচ্ছেন। যাই হোক, এখন তিনি স্কুলের মধ্যেও তিনি ফার্স্ট হতেন, সব শিক্ষকরা গুরু মহারাজকে ভালো, কেন ওই একটাই কারণ যেহেতু তিনি সবাই সেবা করতেন। গুরু মহারাজ বলছেন যে আমার এমন সুযোগ হলো যে গুরুপদের আমি সেই সময় সেবা করছি, গুরুপদকে শোয়া ইত্যাদি দেওয়া বাড়ি দেওয়া ছাড়িয়ে দেওয়া এবং মটরশুটি সেগুলো ছাড়িয়ে দেওয়া, গুরুপদের কাপড় কেটে দেওয়া, সুন্দর করে পাঠ করে রাখা, গুরু মহারাজের সব এগুলো ছিল পরিপাটি। কারণ গুরু মহারাজ আমরা দেখলেন একটা কাপড় যদি ভাঙা থাকে ওটাকে সুন্দর করে সমান করবে করে পাঠ পাঠ করে রাখবে, একটা তো এই টাকা কোনাটা একটুখানি ভাগ হয়ে গেছে ওটা খুশিতে করবে, এই জন্য গুরু মহারাজের সব দিক দিয়ে তার সেবার পরিপাটি ছিল, যার জন্য সবাই সন্তুষ্ট হলেন। বলছেন যে দশাস্তি ভগব ভক্তির অকিঞ্চনা সকলেই গুণই তত্ত্ব সমানতে দেখো আমি মায়া করে সমস্ত গুরুবর্গের আমি সেবা করার সুযোগ লাভ করেছি, আমার জীবনকে কৃতার্থ করার জন্য একটা সুযোগ আমাদের এসেছে। প্রভুপাদ যখন তিনি অন্তর্ধান হন, অন্তর্ধানের পরে গৌরী মঠে একটুখানি
কারণ যিনি তখন আচার স্বরূপে পরে যিনি আচার্য পাতে অধিক ছিলেন ব্রহ্মচারী, উনি পরবর্তীকালে রূপদের শিক্ষাটাকে উল্লঙ্ঘন করা শুরু করলেন। এই জন্য আমাদের পরম গুরু মহারাজ আর মাধব মহারাজি ও সিং মহারাজ এরা এটা সহ্য করতে পারছেন না, প্রতিবাদ করা শুরু করলেন। এই জন্য উনি ওরা বলল কি অন্যায় ভাবে চক্রান্ত পূর্বের নামে একটা মিথ্যা মামলা রুজু করেছিলেন, মানে হত্যা মামলা এরকম ভাবে একটা মার্ডার কেসের আসামি করেছিলেন। পরবর্তীকালে ওরা পাঁচজন এই উপায় আলো দেখছিল। পরবর্তীকালে হাজতে থাকা অবস্থায় সবার কারণ হাজতে তো যেতেন না, তারপরে আমাদের গুরু মহারাজ তিনি খাবার নিয়ে যেতেন। একদিন তিনি রান্না করতেন, তিনি অসুস্থ হয়ে পড়েন, তিনি গিয়ে পরম গুরু মহারাজকে বললেন যে এখন কি করব, তুমি তো রান্না করতে পারছেন না, এখন কি হবে। তখন বললেন যে ঠিক আছে, গুরু মহারাজকে উনি ওই যে মানে হাজতের ভিতর থেকে ওনাকে মন্ত্র দেন গুরু মহারাজকে। এই জন্য গুরু মহারাজকে তিনি অভিজ্ঞান থেকে মন্ত্র দিয়েছেন, প্রকৃতপক্ষে গুরু মহারাজ তার পরবর্তীকালে ওখান থেকে কিছুদিন পরে তিনি ওরা জামিন পেল এবং মিথ্যা মামলা প্রমাণিত হয়ে এরা খারাপ হয়ে গেল, টিভি পেয়ে গেলেন। পরবর্তীকালে এরা আলাদা করে বড় হলেন এবং সেই সময় মেদিনীপুরে আমাদের রূপদের শেষ শিষ্য যাদবর মহারাজ ওখানে তার শিষ্যগণকে উপনয়ন সংস্কার করে দিতেন। সেই সময় কৃষ্ণ মহারাজই ওনাকে পাঠিয়ে দিলেন যে যাও ওখানে গিয়ে তুমি উপনয়ন সংস্কার দেন। এই জন্য উনি ওই উপনয়ন সংস্কার বুঝিবার যাদবর কৃষ্ণ মহারাজের কাছে নিয়েছিলেন। যাই হোক, পরবর্তীকালে উনি যখন পৃথক হলো আমাদের শিশুরা বসপাড়ায় প্রথম হলো, তারপর শিশুরা হন, শিশুরা মানে ওখানে আমাদের শাখাখানার তৈরি হয়। শাখাখানার দায়িত্ব সমস্ত গুরু মহারাজের উপরে ছিল আর পরম গুরু মহারাজ ডিক্টেশন করতেন আর উনি সব এগুলো রেখে রেখে সব আর্ট করে দিতেন। খুব অক্লান্ত পরিশ্রম করতেন, তখন লোক মানে তো অত লোক ছিল না। তারপর তিনি কলকাতা যেতেন, সমস্ত এই উপায়ে অক্লান্ত পরিশ্রম করে গুরু মহারাজ পত্রিকা এবং অন্যান্য পুস্তক আদি প্রকাশিত করতেন। পরবর্তীকালে আমাদের সুবিধার জন্য সুচনা মঠ থেকে প্রেস নিয়ে আসা হয় নবদ্বীপ ধামে। যখন নিয়ে আসা হয় সেই সময় সেটা 70 সাল কি 71 সাল হবে, এই সময়ের মধ্যে প্রেস নিয়ে আসেন। আর গুরু মহারাজ সব আর্টিকেল বা সব কিন্তু দেখাশোনা করতেন নির্গুণ ভাবে, কোনবার এরকম দুবার বা তিনবার এরকম সংশোধন করতে হতো না, একবারে তিনি সংশোধন। আর যখন পরমচন্দ্র করছেন যে করতে সজ্জন ওকে দেখে দিয়েছি, সজ্জন সেবক ব্রহ্মচারী বলি হ্যাঁ একবার দেখে দিয়েছে, বলি একবার দিয়েছে কোনো চিন্তা নেই তোমরা এবার ওটা ছাপো। এই জন্য কুমার তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন এবং অদূরদর্শী ছিলেন এবং গুরু মহারাজ মৃদুভাষী, তারপর তিনি উদ্বেগ দিয়ে এবার গুরু মহারাজকে আমি তো দেখিনি এইরকম ভাবে উচ্চ মানে কারণ করে রাগ করে বা এরকম ভাবে কিছু কথা বলতেন, এরকম বলতেন গুরু মহারাজ রাগ হতেন বলে, কিন্তু যখন রাগ হতেন কারোর উপরে তিনি মৌন অবলম্বন করতেন। আমরা তখন বুঝে নিতাম যে হ্যাঁ গুরু মহারাজ কারোর উপরে অসন্তুষ্ট হতেন অবস্থানকালে 104 জ্বর তিনি সহ্য করতে পারছেন না প্রিয় বলে, এমন সময়ে তো মনে বেশি লোক ছিল না, এমন সময়ে দুইজন বৈষ্ণব ওখানে এসে হাজির পরমগুরু মহারাজ
এলেন, ঘোড়ার সাথে চলে গেলেন, আর তিনি তার এই আস্তে আস্তে জ্বরটাও কমে গেল। এই জন্য গুরু মহারাজ বলছেন যে আশ্চর্য ব্যাপার, আমার জ্বর একটাই জ্বর, আমি কাকি এরকম ভাবে বিচার করা যায় যে গুরুদেব তো কৃষ্ণই স্বয়ং গুরুরূপ ধারণ করে এই জগতে আসে, কৃষ্ণ আর গুরুদেবের মধ্যে কোনো ভেদ নাই, অভিন্ন। এই জন্য ভগবানের কৃপা লাভ করবে কি করে, সে আমার কোথায় শিখলেন? এই জন্য গুরুদেবের মাধ্যম দিয়ে ওই শিষ্যের উপরে ভগবানের কৃপা বর্ষিত হবে। ডাইরেক্টলি যদি কেউ ভগবানের কৃপা লাভ করতে চান হবে না। ভগবান বলছেন আমার কৃপা যারা পেতে চায়, বাড়িতে বিক্রো রেখে রেখে সব স্তুতি করে আমার কৃপা লাভ করবে, আমার কৃপা পেতেও পারে নাও পেতে পারে কোনো ক্রান্তি নেই, কিন্তু আমার ভক্তের মাধ্যম দিয়ে যদি কেউ আমাকে পুজো করে একশো ভাগের মধ্যে একশো ভাগ আমি ক্রান্তি দিয়েছি, তারা আমার কৃপা পাবে। সুতরাং কৃপাই কেবল আমাদের এই ভক্তি রাজ্যের মধ্যে সাধন ভজন ক্ষেত্রে গুরুদেবেরই আমাদের অবলম্বন, এই গুরুপাদদের সেবা করতে হবে কায় মনোবাক্যের দ্বারা এবং নিষ্ঠাপর হতে হবে। গুরু মহারাজ বলছেন যে নিষ্ঠাপর হতে হবে, সহ্য শিখতে হবে, যে হয় সেই রয়, এই মনে থাকতে হবে, গালি শুনতে হবে, আর ওই ডাল জল ফেলে দেবে গুরু মহারাজ বলছেন যে ওগুলো আমরা গিয়েছি, আর ওই সময় আমাদের অত সফলতা ছিল না, সুতরাং ওইরূপ ভাবে যত কষ্ট যত সচ্ছলতা আসছে অতএব ভজনের একটু শিথিলতা আসছে। এই জন্য সেই সময়ের মধ্যে আমরা দেখেছি, আর সেই সময়ের মধ্যে আমাদের শিক্ষাগুরু বা কত নিত্য নির্মার পরম পয়সা তাদের চন্দ্র নারায়ণ সিং মহারাজ এনাকে সেই সময় পরম গুরু মহারাজ একটা আমাদের নবদ্বীপের শহরের মধ্যে বা স্টেশনের মধ্যে লাইট ছিল না, তখন তো এই হাইকে পাতি সাম্বার উপরে ঝুলে পোস্টের উপরে ঝুলে দেওয়া হতো, একটা হাইকেন দিয়ে ওনাকে পাঠিয়ে দিয়ে যাও একজন আসবে তেয়ারি করে নাম ওনাকে নিয়ে আসবে, উনি সেটা গুরু মহারাজ সেটা তেয়ারিজি 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 মানে মহারাজি বাজার যেতে হলো, কিন্তু হৃদয়টা তার খুব কোমল ছিলেন,
এবং তিনি একাধারে বৈদান্তিক পণ্ডিত। কেউ যে কিছু বলে যে পার পাবে সেটা না, সঙ্গে সঙ্গে লেখনি শুরু করবেন, লেখে তার পিণ্ডি চটকিয়ে দিতেন। এইভাবে চালক ছিলেন তিনি। গুরু মহারাজ বলছেন যে দেখো আমি ওই সুন্দর বনে গিয়েছি, সেই সময় গুরু মহারাজের সঙ্গে আমরা যেতাম সুন্দর প্রচারে, সুন্দরবনে প্রচারে গিয়েছি। আর সেই সময় ওই ফুটফুটি ছিল আর ছিল লঞ্চ, লঞ্চে সুবিধা আছে তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু গুরু মহারাজ বলছে যে ভোটপুটিতে যাব না, ভোটপুটিও না, তখনকার নৌকা ছিল, বলছে ওতে বহু সময় লাগে, 6 ঘন্টা লাগবে, 8 ঘন্টা এরকম লাগে সময় আমাদের যেখানে যাব গন্তব্য স্থানে পৌঁছানো। বললেন যে আমরা লঞ্চে যাব, লঞ্চ গিয়েছে আর এখন সময় ভাটা হয়েছে, ভাটা হলে তো লঞ্চ কাছাকাছি যায় না, এই জন্য সুন্দরবনে আমরা গিয়েছি এ করে সেখানে ব্যাডিং ফ্যাডিং নিয়ে আমরা সবাই নিয়ে নেমেছি, এক প্রমাণ জল এবং কালা। ওখানে শিষ্যরা অনেক আছে আমাদের, সেই সময়ে গুরু মহারাজের ওখানে খুব ভালো প্রচার ছিল, প্রায় 35-40 বার এইরকম সবাই গুরু মহারাজের কাছে দীক্ষিত হয়েছিলেন, এমনকি ওখানে একটা লাইব্রেরি করা হয়েছিল, খুব ভালো প্রচার ছিল। ওখান থেকে দুই একজন এসেছিলেন এখানে আসছেন আমি দেখেছি, ওখানে গুরু মহারাজকে ওরা কাজে করে দিচ্ছে, এমন কাজের মধ্যে ওরা সব ডুবে যাচ্ছে, ডেবে যাচ্ছে নিচে। এই রূপে গুরু মহারাজ বলেন যে দেখো তোমরা তো নিজেরাই ডেবে যাচ্ছ, আমাকে কি করে উদ্ধার করবে, সুতরাং তোমরা আমাকে ছেড়ে দাও। ওরা বলে যে না মহারাজ, তারপরে আরো দুজন এসে ধরে এই রূপে তো কাজের মধ্যে একেবারে গুরু মহারাজ কাজের মধ্যে পরবর্তীকালে কারণ এই ফিল্ডের মধ্যে পরম গুরু মহারাজ আগে যেতেন, এই জন্য বলছেন যে ওটা আমি যাবো আর তোমরা এই ফিল্ডে থাকবে না, ওরা দিক আর না দিক চান পরিশ্রমের জন্য চাল করে। গুরু মহারাজ বলছেন যে দেখো বাবা আপনি বাবা খুবই কষ্টকর ব্যাপার, কারণ হচ্ছে সাধুদের কতগুলো গুণ চাই, চৈতন্য মহাপুরুষ যেটা বলেছিলেন শ্রীরাম বিষ্ণু কৃষ্ণ অমানে রামদেয়া কীর্তনে সদা শ্রীরা যদি মাঠটা রাখতে হবে তবে তো তোমরা মনে বাস করতে পারবে, তবে ভগবানের কৃপা লাভ করতে সমর্থ হবে। এই জন্য তৃণালী ভাব গুরু মহারাজের, কারণ গুরু মহারাজ যদ্যপিও তিনি একসময় আক্ষেপ করে একটুখানি বলছিলেন যে দেখো আমার অন্তরে একটুখানি ক্ষোভ আছে, কারণ আমি আচার্য হয়েছি আমাদের এই গুরু ভাইদের মধ্যে আচার্য, সুতরাং এই গুরু ভাইদেরকে নিয়ে ট্যাকেল করা খুবই কষ্টকর ব্যাপার, এমনি কোন গুরুদের যে তার শিষ্যদের পরিচিত করতে পারে যা বলতে তাই শুনবে, কিন্তু গুরু ভাইরা অবশ্য শুনবে না, এই জন্যে আমার একটুখানি অন্তরের মধ্যে ক্ষোভ আছে। কিন্তু গুরু মহারাজ বলেন যে কোনো চিন্তা নেই, আমি আমার গুরুদেবের আদর্শ আমি পালন করে যাচ্ছি। তিনি নির্বিঘ্ন ভাবে প্রচার করতেন আমাদের সুন্দরবনে বাসন্তী দেবীকে আমরা গিয়েছি একটা কলেজে, কলেজ না ওটা হচ্ছে হায়ার সেকেন্ডারি হয়েছে, সেইভাবে অনুমোদন পেয়েছেন, সেখানে সবাই আসছেন একাধারে উনি ওনার বক্তৃতা ছিল প্রধানত সাম্যবাদ, শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য, আর আছে গুরুপূর্ব, এই কয়েকটা হচ্ছে প্রধানত বিষয়বস্তু, এই কয়েকটাই বেশি আলোচনা করছেন। আর তাদের যত যত লোক আসছিল সবাই প্রশ্ন করে উত্তর দিতেন, তা প্রথম দিন বক্তৃতা হলো, 3 দিন হবে, তারপরে একটা লিস্ট হলো, অন্তত 25টা প্রশ্ন ওর মধ্যে এসে গেল, গুরু মহারাজ সবগুলো দিলেন দিলেন গুরু মহারাজকে, গুরু মহারাজ সবগুলো করলেন, গুরু মহারাজ বক্তৃতা করার আগে তিনি বললেন যে দেখুন আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে যদি যাই কমসে কম 3 থেকে 4 ঘন্টা লাগবে, তা আপনারা প্রশ্নের উত্তর দেবো না হরি কথা বলবো, তা সবাই বলবে না 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 আপনি হরি কথা বলবেন,
মাধ্যম দিয়ে আপনারা আপনাদের উত্তরগুলো আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, তাহলে বলতো যে হ্যাঁ আপনারা প্রশ্ন করার অধিকার, কারণ আমি হরিকতার বিরুদ্ধে সমস্ত রকম সিদ্ধান্ত এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন হৃদয়ের মধ্যে জেগেছে এগুলোর উত্তর আমি দেবো। এইরূপ ভাবে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা ধরে একাধারে বক্তৃতা দেবেন। যাওয়ার পরে সবাই খুব সন্তুষ্ট, জয় জয় কাজ শুরু করে জয় জয় শুরু করবো। শুরু করেন যে দেখুন আমি আমার কথা আমি বলছি না, আমি বলছি আমার গুরুবর্গের কথা। তো এইগুলো
ছোটবেলায় মনে হচ্ছে ঠিক কথা, গুরু বৈষ্ণবের সঙ্গলন
द्वारा समुद्र सदृश তার পাক সমর্থন আমি ওই রান্নার পুরীর মতন তখনও কখনো সাঁতার দেওয়ার চেষ্টা করি, তখনও কখনো আকাশে উড়বার চেষ্টা করি, কিন্তু তাতে পাক তো পাই না। যেটুকু আমার পক্ষে সম্ভব হয় সেটুকুই সম্ভব। আমিও খুব ছোটবেলাতেই মঠে এসেছিলাম। গুরু মহারাজ খুব ছেলেগুলোতে খুব স্নেহ করতেন, তার সে স্নেহ কোন প্রাণিত নয়, অপ্রাণিত। সেই স্নেহের মূল্যায়ন কখনো সম্ভব হয় না। তাকে জিজ্ঞাসা করতাম যে গুরু পাঠ, আপনি কি করে এই ছোটবেলায় মঠে এসে সারা জীবন কিভাবে উপস্থিতের প্রিয় ভাজন হয়েছেন, সারা জীবন কিভাবে অতিবাহিত করছেন, সে সম্বন্ধে তিনি কিছু বলেন। তিনি বলছেন, দেখো সারা জীবন যদি মঠে থাকতে হয়, গুরু কৃষ্ণকে যদি আনুগত্য ভজন করতে হয়, তাহলে সবচেয়ে বড় গুণ লাভ করতে হয় যে একটি হল বৈষ্ণবের ডাল, আর একটি হল জলজ ডাল। যদি বৈষ্ণবের ডাল শিষ্য যদি হজম করতে পারে, সেই হবে প্রকৃত শিষ্য। যে শাসনকারী মানে, সে শাসনকারী মানে না, সে কখনো শিষ্য নয়। আমরা হলাম গৃহশাসী প্রেরিত, আমরা হলাম ভবি প্রদত্ত ছাড় গুরুপাত্র সমর্থিত আত্মা। তাই তার প্রতিবিধান, তার প্রতিবিধানের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে, এটাই হল সবচেয়ে বড় মূল্যায়ন। তার নিজের অভিজ্ঞতাকে এইভাবে জানাতে, যখন মন্ত্র নিতে গেছি খুব ছোটবেলায়, তখন এগুলোর কোন তাৎপর্য বুঝি না, তখন তিনি খুব শিশুর মতন সহজে বুঝিয়ে দিয়েছেন। হরিনাম করতে গেলে সংখ্যাপূর্বক নাম করতে হবে, কমসে কম 16 নাম করতে হবে, তারপরে ধীরে 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 বাড়াতে হবে। আর বললেন, মধ্যে যে সুমেরু রয়েছে তাকে কখনো অতিক্রম করবে না, কেন এই সুমেরু হচ্ছেন স্বয়ং গুরুপাত্র। কখনো ঘোড়া ডিঙিয়ে যেমন ঘাস খাওয়া যায় না, তেমনি গুরুকে ডিঙিয়ে কখনো যাওয়া যায় না, তিনি সেইভাবে আমাকে বুঝিয়েছিলেন। আর বলতেন, বিজ্ঞানীদের যখন মন্ত্র দিচ্ছেন তখন বলছেন সাধারণভাবে যে দেখো মন্ত্র উচ্চারণ করবে স্পষ্ট করে, আর কোন রকম ভুল ভ্রান্তি শিখবে না, বারবার শিক্ষা করবে, কিভাবে আমাদের কাছে শিখে নেবে। আর হাত যেন কখনো হৃদয় থেকে না সরে, আর হাত যেন ভাগ না হয়, বিশেষ করে ছোট ছেলে হাত ভাগ হয়ে যাচ্ছে, আঙুল ভাগ হয়ে যাচ্ছে, তিনি রেগিয়ে দিচ্ছেন। তো বলছে, দেখো, আমি বললাম হাত ভাগ হয়ে গেলে কি হয়। তো বলছেন, এই যে হাত ভাগ হয়ে গেলে যত অসু, যত দুষ্ট ব্যক্তি, দুর্বৃত্ত ব্যক্তি, তারা সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তারা ওই হাতের ফাঁক দিয়ে, আঙুলের ফাঁক দিয়ে প্রবেশ করে গেলে মন্ত্র কখনো সিদ্ধ হয় না, মন্ত্র ব্যর্থ হয়। অতএব সেইটি সঙ্গ করতে পারে। অপূর্ব তার শিক্ষা, ছোট শিশুর মতন করে তিনি বোঝাতেন, যা সকলের পক্ষে গ্রাহ্য হত। তিনি যেমন শ্রোতা তেমন অনুসারে তিনি তাকে বুঝাবার চেষ্টা করতেন, বুঝাতেন। গুরুপাত ছোটবেলায় মঠে এসে সেবা করেছেন, বৈষ্ণব করে পাতা দিয়েছেন, জল দিয়েছেন, লেপ দিয়েছেন, সকলের ঘরে ঘরে জল পৌঁছে দিয়েছেন, সকলের বস্ত্র কাপড় ইত্যাদি সব খেয়েছে, পরিষ্কার করে ভাঁজ করে সকলের ঘর মুছে দিয়ে সেবা করেছেন। বলে এইগুলো বৈষ্ণব জগৎ থাকতে গেলে প্রথমে সকল বৈষ্ণবের প্রতিবিধান করতে হবে, বৈষ্ণবই একমাত্র আমাদের উপায়। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়া হয়, তাই বৈষ্ণব সেবা ব্যতীত আমাদের কোন কল্যাণ নাই। গুরুপাদ পদ্মের অভিষ্ট পূরণই হচ্ছে বৈষ্ণব সেবাই হচ্ছে গুরু বৈষ্ণবের অভিষ্ট। আমার কাছে থাকলে আমার সেবা হয় না, আমার আদেশ পালন করে গুরু বৈষ্ণবের বৈষ্ণবের সেবা করলে সেটি আমার যথাযথ আদেশ পালন হয়। গুরু মহারাজ ছোট ছোট কথার মাধ্যমে তিনি
বিশাল বিশাল তত্ত্ব প্রকাশ করতেন। তখন বলতেন দেখো মনে থাকতে গেলে যে সময় সেই লড়াই সহ্য করতে হবে, সহ্য গুণ হলো তার থেকে বড় গুণ ধৈর্য, ধৈর্য এইটি হচ্ছে মন মন্দিরের সব থেকে বড় পরীক্ষা। তিনি বলতেন খেতে দিতে পারবে না তো শিষ্য করছো কেন, খাইতে দিতে পারবে না তো শিষ্য করছো কেন। আজকালকার শিষ্য